নবী আমার হাত উঠিয়া বলে আল্লাহুম্মা ইহদি, দুইটা বাক্য আমার নবীর জবান দ্বারা নবী এনেছেন। হে আল্লাহ আপনি তাকে হেদায়াত করেন। নবী আমার যখন মাত্র দুইটা বাক্য ব্যবহার করলেন, নবী হাতটা নামায়া দেখতেছেন, আমার নবীর দরবার থেকে হযরত আবু হুরায়রা সামনে বসা একটা দৌড় মেরে আমার নবীর দরবার থেকে চলে যায়। আমার নবী জাত দিয়া কয় রে সাহাবাই কেরাম, আমার আবু হুরায়রা কোথায় জানি চলে যায়, মনে হয় ব্যথার জ্বালা সহ্য করতে পারে না। সাহাবাই কেরাম হযরত আবু হুরায়রা সামনে দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা করে আবু হুরায়রা, ও আবু হুরায়রা তুমি বুঝি বেতার জ্বালা সহ্য করতে না পেরে নবীর দরবার থেকে চলে যাও? আবু হুরায়রা কয় আল্লাহর কসম রে আমি বেতার জ্বালার জন্য এখান থেকে চলে যাচ্ছি না। এ আবু হুরায়রা কেন চলে যাও, কেন চলে যাও? আবু হুরায়রা কয় আমি দেখেছি রহমাতুল্লিল আলামিন আমার আম্মা জানের জন্য দোয়া করেছে, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি, আমি যা দেখবো রহমাতুল্লিল আলামিনের দোয়াটা আগে আমার বাড়িতে গেছে না আমি আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়েছি। আবু হুরায়রা দৌড় মেরে বাড়িতে গেলেন, অন্য সময় একবার দুইবার তিনবার ডাক দেয় মা দরজা খোলে না, কিন্তু ওই দিন আবু হুরায়রা ঘরের দরজায় যে সালাম দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আঘাতটা করতে দেরি ঘরের দরজাটা খুলে গেছে। হযরত আবু হুরায়রা ডাক দিয়া কয় আম্মা জান, ও মা এতদিন তো অনেকবার আপনার দরজার মধ্যে আঘাত করা লাগতো, আজকে দি আপনি মা একটা বারও কোনো কথা বলা লাগলো না, সালাম দিলাম আঘাত করার আগে আপনি দরজা খুলে ফেললেন। আবু হুরায়রার মায়ের মাথার চুলগুলো টপ 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 দিয়ে পানি পানি ঘটতেছে। হযরত আবু হুরায়রা নিজে বর্ণনা করে বলে, আমার মা আমার সঙ্গে বাড়তি একটা কথাও বলে নাই, ডাক দিয়া কয় ও আবু হুরায়রা আমি এখন তোমাকে মারার পরে চিন্তা করলাম, একবার দুইবার তোমারে আমি মারি নাই, দুইবার তিনবার চারবার পাঁচবার তোমারে আমি মারি নাই, এতবার তোমারে মারলাম, ইসলামের মধ্যে তুমি কত মজা পাইলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কত মজা পাইলা, আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আহারে হযরত আবু হুরায়রা বলে রহমাতুল্লিল আলামিন নবীর দোয়া করার কারণে আমার আম্মা জান ইসলাম কবুল করেছে। আমার নবীজির এই মুহাব্বতের কথা যখন শুনলেন দুনিয়ার জমিনের মধ্যে ইহুদিরা বড় পাগল পাড়া হয়ে গেল, বড় দিশে খারা হয়ে গেল, আরে আল্লাহর রাসূলের দরবারে সাত বছর থেকে ছেলেটা জান্নাতে, আমরা আল্লাহর হাবিবের কাছে হাত রেখে মুসলমান হতে চাই, আমরা তো ইমান গ্রহণ করতে চাই, বলে হ্যাঁ তোমরা ইমান গ্রহণ করো। এবার সবাই ইমান গ্রহণ করা শুরু করলেন। এক ব্যক্তি ইহুদি নাগাসাকি এলাকার মধ্যে বসবাস করনে ওয়ালা অবস্থায় আল্লাহর হাবিবের এমন প্রেমিক হয়ে গেলেন, তার সম্পদের কোনো অভাব নাই, টাকার কোনো অভাব নাই, ধনের কোনো অভাব নাই, দৌলতের কোনো অভাব নাই, ওই ব্যক্তিটা ডাক দিয়ে কইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ আছে আমি আপনার রাস্তার মধ্যে দান করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইহুদি, না 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 তুমি যদি ইসলাম কবুল না করো তোমার দানের সম্পদ আমি নিতে পারবো না। বলে আমি ইসলাম গ্রহণ করার জন্য কি করা লাগবে আপনি একটাবার বলেন, আমি এখন ইসলাম গ্রহণ করব। বলে তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়তে হবে। বলে আমি কালিমা পড়লাম মুসলমান হয়ে গেলাম, তাইলে কি আপনি আমার সম্পদগুলো গ্রহণ করবেন? বলে হ্যাঁ। ওই ইহুদিটা যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও ইহুদি তোমার মা কোথায়? বলে আমার মা নাই। তোমার বাবা কোথায়? আমার বাবা নাই। তোমার স্ত্রী কোথায়? বলে আমার স্ত্রী এই জায়গার মধ্যে বাড়িতে। বলে তোমার সন্তান কোথায়? বলে তারা বাড়িতে। তুমি কি ইসলাম গ্রহণ করে শান্তি পাচ্ছ? বলে হ্যাঁ শান্তি পাচ্ছি। ও ইহুদি তোমার কাছে আমি ছোট্ট একটা আবদার করতে চাই, তুমি তোমার সম্পদ ইসলামের জন্য কবুল করার আগে, তোমার সম্পদগুলো দান করার আগে তুমি তোমার স্ত্রীর কাছে যাই আগে ইস্তত, তোমার সন্তানকে ইসলামের দাওয়াত দেওয়া তোমার সবচেয়ে বড় এবাদত। হ্যাঁ
আমি দান করে দিলাম, দান করে দিলাম, তবে আমি আমার সন্তান এবং স্ত্রীকে আমি দাওয়াত প্রদান করব। ওই স্বামীটা, ওই ইহুদিটা যখন স্ত্রীকে দাওয়াত দিলেন, তার সন্তানকেও দাওয়াত প্রদান করলেন। দাওয়াত প্রদান করার পরে রে বাবারা, এবার যখন ওই ইহুদিটা আমার নবীর দরবারে, নবী তাকে কালিমা পড়াইলেন, কালিমা পড়ানোর পরে তার সন্তান গুনা বলে, আব্বা যান আপনি আমাদেরকে কালিমা পড়াইতে পারবেন না, আপনি মুসলমান হতে পারেন, আমরা মুসলমান হতে চাই না। বলে ঠিক আছে আব্বা যান, আপনি মুসলমান হলে একটা সম্পদ আপনি পাবেন না। তার মাও তাকে বলে, তুমি যদি মুসলমান হও একটা সম্পদ তুমি পাবো না, তুমি একটা সম্পদ পাবে না। আপনারা বলেন ইসলামের মধ্যে যারা অধিষ্ঠিত তারা তো সম্পদের মায়া করে না, তারা একমাত্র ইমানের মায়া করে, যেন তার মরণটা ইমানের সাথে হয়। কথা কন্যা ঠিক না বেটি? মিশা কথা, মিশা কথা, মিশা কথা, মিশা কথা, আবার কোটি, আবার কোটি। যদি সম্পদের মায়া না করত, সম্পদের জন্য নিজের ভাইয়ের মাথায় বাড়ি দিত না, যদি সম্পদের মায়া না করত নিজের টাকাকে সুদে লেনদেন করত না, যদি সম্পদের মায়া না করত পরের সম্পদ মায়া খাইত না, যদি সম্পদের মায়া না করত মানুষের এক হাতের খেতের লাল কাটতে কাটতে এক বিঘা বানাইত না, যদি সম্পদের মায়া না করত মানুষ সম্পদের জন্য এলাকার ভিতরে গোশ খাইল। হ্যাঁ স্যার সব ঠিক কয় না জোরে, তার মানে আর দুই একটা আছে, জোরে কো। আপনারা বলেন, আমরা কি ইমানের বলে বলিয়ান হতে চাই না সম্পদের বলে? সম্পদের বলে না ইমানের বলে? আরো জোরে, আরো জোরে। এ কোনাটা দিয়ে মনে হয় তারা খাইড়ে এসে না? আমি সাড়ে নয়টা মাইক দিচ্ছি, তার মানে এই টাইমে আপনারা খাওয়া দাওয়া কইরা আইন না বেটা। আপনারা বলেন আমরা কি সম্পদের বলে বলিয়ান না ইমানের বলে? কারা কারা ইমানের বলে বলিয়ান হাত তুলে দেখেন। সবাই বলেন মারহাবা। তাহলে ইমানের বলে বলিয়ান আমরা হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? তাহলে ইমানের বলে বলিয়ান হতে হলে সম্পদের মায়া করব না, টাকার মায়া করব না, ধনের মায়া করব না, দৌলতের মায়া করব না, মা নয়, বাবা নয়, দুনিয়ার বন্ধু বান্ধব নয়, ইমানের বলে বলিয়ান হওয়ার জন্য একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত সর্বশ্রেষ্ঠ ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু। ওই গুদি ডাক দিয়ে বলি, আর রাসূলুল্লাহ আমি সম্পদের মায়া করি না, আমার মা বলেছে আমারে কোনো সম্পদ দিবে না, আমাকে কোনো টাকা দিবে না, আমাকে পৈতৃক কোনো সম্পত্তি দিবে না। নবী গো আমার মা বলেছে আমি যেন ইসলাম গ্রহণ করে নেই, তাদের কোনো কিছু আসে যায় না। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি তাকে ইসলাম গ্রহণ করাইলেন। একদিন পরে তার মা মারা গেছে, দ্বিতীয় দিন তার বাবা মারা গেছে, তৃতীয় দিন তার স্ত্রী মারা গেছে, চতুর্থ দিন তার সন্তান মারা গেছে। এবার বলেন ওই সম্পদের মালিক এখন কে? ইহুদি একা, সম্পদের মালিক কে? একাই, কারণ সে সম্পদের মায়া করে নাই। তাইলে একটা বিশ্বাস অন্তরে রাখতে হবে, মাল্লাহুল মাওলা ফালাহুল, জোরে কর না, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি মাওলার হয়ে যায় সারা দুনিয়া সব তার হয়ে যায়। আপনারা ঠিকও নাই, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, আপনারা একবার সিপুন্যা লেবুর মতো হয়ে গেছেন। লেবু এটারে সিপার পরে আর টক পানি বাইরো না, তিতা বাইরো, তিতা বাইরো হওয়ার পর আর কিছু বাইরো না, ভানসা পানি বাইরো। সবাই মহাব্বতের আওয়াজে দরুদ শুনি বাদাই করি, আল্লাহুম্মা وعلى آل জগৎ পাগল কাবার জন্য
কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যেদিনা বন্ধুরা রে আমার ও আমার নবীর উম্মতের দরেরা এবার গভীর মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন ওই গুদির মা বাবা স্ত্রী এবং সন্তান সবাই ইন্তেকাল করার পরে এবার তার সকল পৈতৃক সম্পত্তি তার নিজের নামে হয়ে গেছে আমার নবী বলে ইহুদি রে তুমি তো ইহুদি থেকে মুসলমান হয়ে গেলা তোমার নাম রাখা হলো আব্দুর রহমান বলে হা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার নাম আব্দুর রহমান আপনি রাখলেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী দয়ার নবীজি আপনি যে আমার নামটা আব্দুর রহমান রাখলেন নবী আমার সম্পদের কোনো দরকার নাই আমার নবী বলে ও ইহুদি তোমার সম্পদগুলো আমি এখন কি করব ইহুদি থেকে মুসলমান হইলে আব্দুর রহমান নাম তোমার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ও ইহুদিটা ডাক দিয়ে বলে নবীজি আমাকে যেহেতু মুসলমান বানায় নাম দিলেন আব্দুর রহমান আমার এই সম্পত্তির সকল কিছু আমি আপনি নবীর দরবারে বাইতুল মালের মধ্যে দান করে দিলাম বলে কেন গো বলে আমি আপনি নবীর জবান মুবারাকটা হাদিস শরীফ শুনেছি বলে হাদিস শরীফটা কি আনজারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি যেই ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না আমার আল্লাহ তার প্রতি রহম করে না ও নবীজি ও মায়ার নবীজি আপনি নবীজিকে আমি বলতে চাই আমি দুনিয়ার মানুষকে রহম করে মায়া করে দয়া করে আমার সব সম্পত্তি আমি দান করে দিলাম ও বন্ধু ওই জায়গার মধ্যে দারুল আরকাম তৈরি করা হলো এলাকার মধ্যে মানুষগুলোকে কোরআনের এলেম শিক্ষা দেওয়ার জন্য হাদিসের এলেম শিক্ষা দেওয়ার জন্য কত সুন্দর একটা মাদ্রাসার মতো করা হলো সাহাবায়ে কেরাম সব সময় আমার নবীজির জবান মুবারকের কথাগুলো শুনতে থাকতেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শোনাইতেন এমন ভাবে 27 থেকে 28 দিনে এক মাসের মাথায় ইহুদিটা মারা যায় মারা যাওয়ার পরে আব্দুর রহমান নামক ব্যক্তি ইহুদি ছিলেন সারা জীবন মাত্র 27-28 দিন হয় মুসলমান হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আব্দুর রহমান যে ইন্তেকাল করেছে তোমরা সবাই তার জন্য দোয়া করো ও বন্ধু আমাদের সমাজের মানুষ বলতে পারে দোয়া করবে কেন এখন বর্তমান সমাজে আমার একজন ভাই বলেছে হুজুর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এলাকার মধ্যে আশেপাশে এলাকার মধ্যে আহলে হাদিস যুবকদেরকে বুঝাইয়া সুন্নিয়তের অনেক ক্ষতি করতেছে আমি বলবো কে কি করে এটা তাদের বিষয় আমি বলবো আপনারা যারা এখানে আসেন আপনারা বলেন কোরআন এবং হাদিস যেটাকে ইঙ্গিত করে কোরআন এবং হাদিস যদি কোনো কিছুর পক্ষে দলিল দেয় আপনারা কি কোরআন হাদিসের কথা মানবেন না তাদের কথা মানবেন জোরে বলেন কোরআন হাদিসের কথা মানবেন না তাদের কথা মানবেন আমার নবী বলেন ও সাহাবায়ে কেরাম আমি তোমাদের কাছে বলতে চাই যে আব্দুর রহমান ইন্তেকাল করেছে তার পৈতৃক সম্পত্তিগুলো বাইতুল মালের মধ্যে দান করে দিয়েছে আসো না আমরা তার জন্য দোয়া করি এবার ইহুদিরা বলতে লাগলো দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পদ পাওয়ার পরে সম্পদ দেনাওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেছেন না 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 সম্পদ পাওয়ার পরে তার জন্য দোয়া করি না শোনো হাদিস শরীফের মধ্যে আমার আল্লাহ পাক আমি নবীকে জানায়া দেয় আন উম্মে সালমাতা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অনেক সাহাবায়ে কেরাম আসতেন আমার নবীকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি নবীর কাছে জানতে চাই নবী আপনি আমাদেরকে জানায়া দেন নবী গো নবী গো নবী গো আমাদের আম্মা আব্বা যদি মারা যায় অথবা আমাদের কোনো মানুষ যদি মারা যায় আমাদের উপর কোনো দায়িত্ব আছে কিনা আপনি নবী বলেন আমার নবী বলেন কয়লা নাম অবশ্যই তোমাদের দায়িত্ব আছে এক নম্বর আসসালাতু আলাইহি মা তার জন্য দোয়া করবা আমি নবী সম্পদের কারণে তার জন্য দোয়া করি না আমি নবী দোয়া করি আমার আল্লাহ আদেশ করেছেন তাদের জন্য দোয়া করার জন্য ইয়া রাসূল
আল্লাহ ও মায়ার নবী তাহলে আব্দুর রহমানের জন্য আপনি নবী দোয়া করবেন আল্লাহর হাবিব ওনার দরবারে হাতটা উঠে দিলেন আর হাতটা উঠে দোয়া করতেছেন আল্লাহ আব্দুর রহমান সারা জীবন ইহুদি থাকতে পারে কিন্তু অল্প কিছুদিন আগে আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ও মায়ার নবী আপনি দোয়া করেছেন ওই ব্যক্তি জান্নাতে কিনা আমরা জানি না ইহুদিরা ঠাট্টা মস্করা করতেছে আর ওই দিন রাত্রবেলা তারা সব ইহুদিরা স্বপ্ন দেখেছে আব্দুর রহমান জান্নাতের বাগানের মধ্যে রয়েছে ইহুদিরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমরা তো গতকালকে রাত্রে স্বপ্ন দেখেছি আব্দুর রহমান নামক লোকটা জান্নাতের মধ্যে আছে বলে নবী গো সে কেন জান্নাতের মধ্যে আছে আমার নবী বলে এই ইহুদিরা তোমরা তো গতকালকে আমি নবীকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছ আমি নবী বলবো না আব্দুর রহমান কেন জান্নাতের মধ্যে আছে যাও তোমরা আব্দুর রহমানকে জিজ্ঞাসা করো তারা বলি ইয়া রাসূলুল্লাহ আব্দুর রহমান তো কবরের মধ্যে আছে আমরা কেমন করে তাকে জিজ্ঞাসা করব বলে গতকালকে যেমন ভাবে দেখেছ আজকেও ঠিক তেমন ভাবে দেখার জন্য এরাদা করো ইয়া রাসূলুল্লাহ এরাদা করলে কি দেখা যায় নাকি আরে শুধু দেখা যায় না এরাদা করলে সাক্ষাৎ পর্যন্ত করা যায় জবান খুলে জোরে জোরে বলেন সুবহান এই জন্য আশেকে রাসূলরা হজ করার পরে বারবার উমরায় যায় হজ করার পরে বারবার উমরায় যায় বলে কেন যাও বলে নবীর সঙ্গে সাক্ষাতের জন্য জিয়ারতের জন্য আমার নবী বলেছেন নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে কেউ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রওজা মুবারক জিয়ারত করে তার জন্য সুপারিশ করা আমার নবীজির জন্য আবশ্যক ওয়াজিব হয়ে যায় এই জন্য আমরা সাক্ষাৎ করব জিয়ারত করব ওই ইহুদিরা আমার নবীজির দরবার থেকে চলে গেলেন আবার গতকালকে আগামীকালকে ঘুমানোর সাথে সাথে তারা রাত্রবেলা স্বপ্ন দেখলেন আব্দুর রহমান জান্নাতের সুন্দর সুশীতল বাগানের মধ্যে ঘোরাফেরা করতেছে ইহুদিরা তাকে ঘুমের ঘরে জিগায় আব্দুর রহমান তুমি যে জান্নাতের মধ্যে এত সুন্দর আবাসস্থলের মধ্যে থাকতেছো জানতে চাই এত সুন্দর আবাসস্থলের মধ্যে তুমি কি করো আব্দুর রহমান ডাক দিয়া বলে আমি ইসলাম কবুল করেছি এক নাম্বার আমি জান্নাতের অধিকারী জোরে বলেন না সুবহানাল্লাহ আমি ইসলাম কবুল করেছি এক নাম্বার আমি জান্নাতের অধিকারী দুই নাম্বার আমার মা বাবা আমাকে বাধা দিয়েছে আমি ইসলাম কবুল করা থেকে বিরত থাকি নাই দুই নাম্বার জান্নাতের অধিকারী আর তিন নাম্বার আমি আমার রসুলকে ভালোবেসেছি আমি এই জন্য জান্নাতের অধিকারী আর চার নাম্বার আল্লাহ রসুলকে ভালোবেসে আমি আমার সকল সম্পদগুলা আমার রসুলের দরবারে দান করে দিয়েছি বাইতুল মালে এই জন্য আমি জান্নাতি কেন দান করেছ বলে আমি আমার রসুলকে বড় ভালোবাসি এই জন্য একজন আশেক সুরে সুরে বলে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে হযরতে আবু বকর সিদ্দিক হযরতে উমর সে মানওয়ালি সব সাহাবীকে মোরা ভালোবাসি ভালোবাসি ভালো প্রিয় নবীকে আপনারা ভালোবাসেন না নবীকে আপনারা ভালোবাসেন না হাত তুলে দেখান কারা কারা নবীকে ভালোবাসে এই দুইটা হাতকে নবীর রঙের পতাকা করেন আর পড়েন ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে যারা চাও আখেরাতের কামিয়াবি যারা চাও জুড়ে যারা চাও আখেরাতের কামিয়াবি এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী এসো এসো ডাক দিয়েছে আমি এসো এসো ডাক দিয়েছে দাওয়াতে ইসলামী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি আত্মমান
প্রিয় নবীকে যারা চাও আখেরাতের কামিয়াবি, যারা চাও আখেরাতের কামিয়াবি, এসো এসো ডাকি দিয়েছে দাওয়াতে ইসলামি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর উসমান ওয়ালী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি 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 ভালোবাসি। আমার বন্ধুরা, ওই হুদিটা ঘুমের ঘরে স্বপ্নে বলে আল্লাহ রসুলকে ভালোবেসে আমি তিনটা কাজ করেছি বিদায়ে, আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে, আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে, আমাকে আমার আল্লাহ জান্নাত প্রদান করেছে। আপনারা মুহাব্বতে বলেন সে তো ইহুদি থাকার কারণে, তবুও মুসলমান হওয়ার পরে সম্পদ দান করে জান্নাতে, আর আমরা মুসলমান হয়ে ইমানদার হয়েও আল্লাহ রসুলকে ডাক দিলে আমার আল্লাহ ইন্তেকালের পরে আমাদেরকে জান্নাত দিতে পারে কি পারে না? নবীজির প্রাণের আরেকজন আশিকের কথা আপনারা শুনলে আরো মনোযোগের সাথে বুঝতে পারবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নামটা শুনে নাই এমন মানুষ এখানে খুব কম আছে। হযরতে আবু হুরায়রা হাদিস বিশারদের মধ্যে অন্যতম একজন হাদিস বিশারদ। হযরতে আবু হুরায়রা বলেন, আমি এখনো ইসলাম গ্রহণ করি নাই, আমি এখনো মুসলমান হই নাই, মুসলমান হওয়ার পরে আমি যখন নবীজির দরবারে আসা যাওয়া করতাম আমার মা ছিল ইহুদি, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মজিদ স্যার, বিশেষ করে সভাপতি হোমনা উপজেলা আওয়ামী লীগ এবং বিশিষ্ট শিক্ষাবিদ এবং দানবীর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, উনি বসে আছেন কষ্ট করে আপনাদের মাঝে। আপনাদের কষ্ট হচ্ছে? ওনারা যদি মাহফিলে থাকে লাভ আছে না? কি কথা বলেন না কেন, উনি যেহেতু অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, উনি যদি নেক নজর করে এ জামিয়াতুল মদিনা দাঁড়াইতে পারে না? মাত্র 12-13 লক্ষ টাকার কাজ, ওনাদের একটা নজরের কারণে কিন্তু এটা পরিবর্তন হইতে পারে না? ঠিক না? ঠিক না? না, ভুল, এটা ভুল কইলাম আসলে সম্ভব না। নির্বাচন করবনি, আল্লাহ কবুল করুক, কি আসতে গেলে না? আমিন। এ মাদ্রাসাটা হোক আপনারা চান না? আমাদের স্যারে যদি কিছু একটা দেয় লাভ আছে না? লাভ কি আসলে মূলত আমরা রইবো না স্যারে রইবো? মাশাল্লাহ, সালাক সালাক, না না সব স্যার রইবো। এরা জানে মাদ্রাসার ভিতরে দিলে স্যারের উন্নতিটা কি, যে এরা দোয়া করবে তলে বুলালেম, দুনিয়ার মানুষ খাইও নাশকরের মতো দোয়া করে না, আর মাদ্রাসার তলে বুলালেমদের থাকার জায়গা করে দিলে এদের রুহানি দোয়া আসবে, আর এরা দোয়া করলে দোয়া এদের হবে না, কারণ আল উলামা ওয়ারাসাতুল উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, ওনারা দোয়া করলে স্বয়ং নবীর দরবার থেকে দোয়া কবুল হয়ে আসবে। আল্লাহ কবুল করেন, আমিন। একটু সামনে আমাকে বলেছে আক্তার হুজুর আপনাদের, যে হুজুর আমাদের মাদ্রাসার দাতা সদস্য অনেকেই 1 লক্ষ কত টাকা করে করে জানি দিয়ে মাদ্রাসার সহযোগিতা করেছে, ওনারা আজীবন দাতা সদস্য হয়েছে, আর আমি তো বলবো তারা ভাগ্যবান। 1 লাখ টাকা দিয়া মরার পরে আজীবন দুয়ার একটা কাউন্টার খুলে গেছে এখানে। হ্যাঁ জি, ঠিক না? তো দান তো আসলে তাকে জোর করে করানো যায় না, উপর থেকে যদি আদেশ তার এখানে আসে এখান থেকে দান মাদ্রাসায় মসজিদে আসবে। কথা বুঝেন নাই মনে হয়, উপর থেকে যদি এখানে আসে এখান থেকে কোথায় যাবে, ছড়ায় যাবে সব জায়গায়, ঠিক না? বেঠিক, আল্লাহ যেন কবুল করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আপনার স্যারের জন্য দোয়া করবেন, বুঝি নাই, বেশি করে দোয়া করবেন ইনশাআল্লাহ। বক্তব্য দিলে দেন প্রধান অতিথি আমার
আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে না ভুলে যেতে চাই রে মদিনার স্মৃতি গুলো ভাবি বারে বার কবে যাব মদিনাতে রওজা তোমার মদিনার স্মৃতি গুলো ভাবি আর কবে যাব মদিনাতে রওজা তাহার দেখা দেন গো দয়াল নবী সাহে মদিনা হায়রে দেখা দেন গো সাহে মদিনা আমার জান মদিনা আমার না আমার জান হায় আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে ভোলা যায় না বদর আছে ওহদ আছে খন্দকের পাহাড় নবীর লাগি হোমনাবাসীর ব্যথার পাহাড় নবী দেখতে চাই কি চাই না এ কারা কারা দেখতে চায় শেষবারের মতো হাত তুলে দেখায় নবী দেখতে চাই কি চাই না ওই নবী দেখার আশা অন্তরে আসে না নাই ইনশাল্লাহ অন্তরে সেই প্রেম রাখবেন আমার এই নাত রাসূলের বইটার ভিতরে অনেক ওলামাই কেরামের নাত লেখা আছে আমার ভাই নিয়ে আসছে 50 টাকা হাদিয়া আপনারা নিয়ে যাবেন সবাই শেষবারের মতো আমার সাথে বলেন ওহদ আছে বদর আছে খন্দকের পাহাড় নবীর লাগি হোমনাবাসীর ব্যথার পাহাড় দেখা দেন গো দয়াল নবী সাহে মদিনা বলেন দেখা দেন গো দয়াল না আমার জান মদিনা আমার আমার জান মদিনা আমার না ভুলে যেতে চাই রে ভোলা যায় না বলেন ভুলে যেতে ভোলা যায় না মুহাম্মদ ওয়ালা বন্ধুরা যেই সাহাবাটা আর যে হাদিস বিশারদের ছোট্ট কথাটা বলতেছিলাম হাদিস বিশারদের মধ্যে অন্যতম একজন ইনার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওনার মা ছিলেন বিধর্মী অথবা ইহুদি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে সব সময় আসা যাওয়া করতেন কিন্তু ফজরের নামাজ আদায় করে জোহরের নামাজ আদায় করার জন্য যখন আসতেন আসরের নামাজের পরে হযরতে আবু হুরায়রা বাসায় গেলে তার জন্য দরজা খোলা হতো না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার মাকে আমি বারবার জিজ্ঞাসা করলাম আম্মা যান আপনি কেন আমার জন্য দরজা খোলেন না আমার মা আমি আবু হুরায়রাকে বারবার বলেছে হে সন্তান তুমি তো ইসলাম কবুল করেছো আমাদের ধর্মের বিরোধ এই জন্য আমি তোমাকে আমার ঘরের মধ্যে জায়গা দিতে পারি না কিন্তু আমি তোমা ইহুদি হওয়ার পরে আমার মনে যখন মায়া লাগে তখন আমি তুমি সন্তানকে আমার ঘরের মধ্যে জায়গা দেই ও বন্ধুরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন তিন দিন চার দিন যখন এমন ভাবে আসা যাওয়া করে একদিন আবু হুরায়রার আম্মা যান যোহরের নামাজ পড়ার জন্য যখন আবু হুরায়রা গেলেন আসার পরে আবু হুরায়রার আম্মা যান তারকে তার পিঠের মধ্যে বাবলা কাটা দিয়ে আঘাত করেছে কোন কোন বর্ণনায় পাওয়া যায় খেজুর গাছের
খেজুর গাছের ডাল দ্বারা তাকে আঘাত করেছে। আসরের নামাজের মধ্যে হযরতে আবু হুরায়রা যখন আদায় করার জন্য রহমাতুল লিল আলামিন নবীর দরবারে চলে গেলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি হযরতে আবু হুরায়রার চোখের দিকে তাকাইলেন। আমার নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কেমন অবস্থা তোমার, কি অবস্থায় তুমি রয়েছো? হযরতে আবু হুরায়রার চোখের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিয়েছে। নবী আমার জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কেন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করতেছো? আবু হুরায়রা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী, আপনার দরবারে যতবার এসে আমি বাড়িতে যাই, আমার আম্মা যান আমি আবু হুরায়রার পিঠের মধ্যে আঘাত করে, আমার হাতের মধ্যে আঘাত করে, আমার শরীরের মধ্যে আঘাত করে আমার ভালো লাগে না। আমার নবী তাকে সামনে নিয়ে হযরতে আবু হুরায়রার পিঠের মধ্যে হাতটা বুলিয়ে দিতে গেছেন। নবী আমার তাকে দেখে, আমার নবীজির ডান হাত মোবারকটা রক্তাক্ত হয়ে গেছে। রহমাতুল্লিল আলামিন নবীজি হযরতে আবু হুরায়রার দিকে তাকে তাকে বলে, হেরে আবু হুরায়রা, বারবার আমি তোমার দিকে তাকাইছি কিন্তু তুমি তোমার পিঠের রক্তের কথা একবারও আমি নবীকে বলো নাই। আবু হুরায়রা, কেন পিঠে আঘাত ইয়া রাসূলুল্লাহ? আমার মা আমার পিঠের মধ্যে কাটার আঘাত করেছে, বাবলা কাটার আঘাত করেছে ইয়া রাসূলুল্লাহ, আমি ওই আঘাতটা সহ্য করতে পারি নাই। আমার নূরের নবী রহমাতুল্লিল আলামিন নবী জিজ্ঞাসা করে, আবু হুরায়রা এখন কান্না করো কেন? হযরতে আবু হুরায়রা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনি কত মানুষের জন্য দোয়া করেন, শাম দেশের জন্য দোয়া করেছেন, ইয়ামেন দেশের জন্য দোয়া করেছেন, নবীজি গো আপনি আমার আম্মার জন্য একটা বার দোয়া করেন, আমার আম্মার জন্য একটা বার দোয়া করেন। আমার নবী হাত উঠালেন, সুবহানাল্লাহ বলেন, মাত্র দুইটা শব্দ মুখ দ্বারা আনলেন, নবী আমার হাত উঠে বলে, আল্লাহুম্মা ইহদি, দুইটা বাক্য আমার নবীর জবান দ্বারা নবী এনেছেন। হে আল্লাহ, আপনি তাকে হেদায়াত করেন। নবী আমার যখন মাত্র দুইটা বাক্য ব্যবহার করলেন, নবী হাতটা নামায় দেখতেছেন, আমার নবীর দরবার থেকে হযরত আবু হুরায়রা সামনে বসা একটা দৌড় মেরে আমার নবীর দরবার থেকে চলে যায়। আমার নবী ডাক দিয়ে কয়, রে সাহাবাই কেরাম, আমার আবু হুরায়রা কোথায় জানি চলে যায়, মনে হয় ব্যথার জ্বালা সহ্য করতে পারে না। সাহাবাই কেরাম, হযরত আবু হুরায়রা সামনে দাঁড়ায় গেছে, জিজ্ঞাসা করে, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি বুঝি বেতার জ্বালা সহ্য করতে না পেরে নবীর দরবার থেকে চলে যাও? আবু হুরায়রা কয়, আল্লাহর কসম রে, আমি বেতার জ্বালার জন্য এখান থেকে চলে যাচ্ছি না। এ আবু হুরায়রা, কেন চলে যাও, কেন চলে যাও? আবু হুরায়রা কয়, আমি দেখেছি রহমাতুল্লিল আলামিন আমার আম্মা জানের জন্য দোয়া করেছে, আমি তাড়াতাড়ি বাড়িতে যাইতেছি, আমি যা দেখবো রহমাতুল্লিল আলামিনের দোয়াটা আগে আমার বাড়িতে গেছে না আমি আবু হুরায়রা আমার বাড়ির মধ্যে গিয়েছি। আবু হুরায়রা দৌড় মেরে বাড়িতে গেলেন, অন্য সময় একবার দুইবার তিনবার ডাক দেয়, মা দরজা খোলে না, কিন্তু ওই দিন আবু হুরায়রা ঘরের দরজায় যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আঘাতটা করতে দেরি করে দরজাটা খুলে গেছে। হযরতে আবু হুরায়রা ডাক দিয়া কয়, আম্মা জান, ও মা, এতদিন তো অনেকবার আপনার দরজার মধ্যে আঘাত করা লাগতো, আজকে দি আপনি মা একটা বারও কোনো কথা বলা লাগলো না, সালাম দিলাম আঘাত করার আগে আপনি দরজা খুলে ফেললেন। আবু হুরায়রার মায়ের মাথার চুলগুলো টপ 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 দিয়ে পানি পানি করতেছে। হযরতে আবু হুরায়রা নিজে বর্ণনা করে বলে, আমার মা আমার সঙ্গে বাড়তি একটা কথাও বলে নাই, ডাক দিয়া কয়, ও আবু হুরায়রা, আমি এখন তোমাকে মারার পরে চিন্তা করলাম, একবার দুইবার তোমারে আমি মারি নাই, দুইবার তিনবার চারবার পাঁচবার তোমারে আমি মারি নাই, এতবার তোমারে মারলাম, ইসলামের মধ্যে তুমি কত মজা পাইলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি কত মজা পাইলা, আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমি তোমার সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আহারে, হযরত আবু হুরায়রা বলে, রহমাতুল্লিল আলামিন নবীর দোয়া করার কারণে আমার আম্মা জান ইসলাম কবুল করেছে। হে যুবক ভাইরা,
হে মুরব্বী বাবাজিরা, আপনাদের কাছে আমার এক অন্তর থেকে প্রশ্ন। আপনাদের অনেকের মা আছে, অনেকের মা নাই, অনেকের আব্বা আছে, অনেকের আব্বা দুনিয়াতে নাই। আমি জানি না আপনারা আপনাদের মা বাবাকে কত বেশি ভালোবাসেন। আম্মা বন্দকার কবরে এই কথাটা চির সত্য কথা, আম্মা বন্দকার কবরে এই কথাটা বড় চির সত্য কথা। কিন্তু সন্তান আব্বাকে যে অন্ধকার কবরে নামায়া দিয়ে আসলা, একটা বার কি তোমার আব্বার জন্য মায়া লাগে না? আব্বা যান মুসলমান ছিল, কিন্তু তোমার আব্বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে কিনা এটা তুমি সবচাইতে ভালো জানো। তোমার আম্মা মুসলমান ছিল, কিন্তু নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পেরেছে কিনা তোমরা ভালো জানো? না না, পড়তে পারে নাই। তোমার আম্মা অন্ধকার কবরে ভালো আছে কিনা তুমি জানো কিনা? তোমার অন্তর জানে। তোমার আব্বা আম্মা দুইজন অন্ধকার কবরে থাকতে পারে, অন্ধকার কবরের মধ্যে তোমার মা কেমন আছে তুমি জানো না, তোমার বাবা কেমন আছে তুমি জানো না। ওই আবু হুরায়রা সাথে সাথে তার আম্মা জানের কদমে পড়ে গিয়েছে আর আল্লাহর কাছে দোয়া করেছে, ও আল্লাহ আপনি আমার আম্মা জানকে হেদায়েত নসিব করেছেন, আপনার কাছে আমার আর অন্য কোনো চাওয়া নাই। আপনাদের সবার আম্মা আব্বা আছে, কিন্তু আম্মা আব্বার হেদায়েত আপনি পাইছেন কিনা আপনি নিজেই জানেন না, আম্মা আব্বার হেদায়েত আল্লাহ দিয়েছেন কিনা আপনি নিজেই জানেন না। হযরতে ইমাম কুস্তালানি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা ঘটনা বর্ণনা করে বলেন, দুনিয়ার জমিনে সবচাইতে সফলকাম সন্তান হলো ওই সন্তান যে তার আম্মা আব্বাকে রাজি এবং খুশি করতে পেরেছে। আবু হুরায়রা যদি নবীর দরবারের দোয়ার কারণে তার আম্মাকে হেদায়েত করাইতে পারে, আমি জানতে চাই এই উমরাবাদের মাদ্রাসার মাহফিল থেকে আপনারা যদি আপনার মার জন্য আপনার বাবার জন্য মন থেকে দোয়া করেন, আল্লাহ তো দোয়া কবুল করতে পারে। এ সন্তান আম্মা আব্বার ভালোবাসা অন্তরে আছে, কিন্তু তোমার আব্বা দুনিয়াতে নাই, তুমি তোমার আব্বার জন্য কি করবে তুমি এখনো জানো না। তোমার আম্মা দুনিয়াতে নাই, আম্মার জন্য কি করবে তুমি এখনো জানো না। সন্তানের দল তোমাদের কদমে হাত দিয়ে শামিমদের একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, যদি তোমার মা কবরে থাকে আব্বা তোমার কবরে থাকে, তোমার আব্বা আম্মা কবরে থাকলে সব সময় আল্লাহর দরবারে হাত বাড়ায় বাড়ায় দোয়া করবা। আমার নবী বলেছেন কোন সন্তান যদি আল্লাহর কাছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়া করার সময় হাতটা কপালে লাগার আগে অথবা চোখের মণিকোঠার মাছির মাথা পরিমাণ পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সন্তানের দল কোনোদিন আম্মা আব্বার সঙ্গে বিয়াদবি করেছো কিনা তুমি জানো? তুমি তোমার আম্মা আব্বার সঙ্গে খারাপ আচরণ করেছো কিনা? যদি করে থাকো শামিম দাদার ওয়াজ শোনার অধিকার তোমার নাই, তাহির সাহেবের ওয়াজ শোনার অধিকার তোমার নাই, বলে হুজুর কেন এমন কথা বললেন? আম্মা আব্বার কলিজা আঘাত দিয়ে ওয়াজ শুনবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কসম তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, নামাজ কবুল হবে না, দান সদকা আল্লাহর দরবারে কবুল হবে না। যদি আম্মা আব্বার মনে আঘাত দিয়ে থাকো, দে যুবক ভাই ও মুরব্বী বাবা পারলে আপনার পাটা আমার সামনে আগাইয়া দেন, শামিম রেজার জিব্বা দিয়া তোমার পাটা আমি পরিষ্কার করে দিব, আমার জিব্বা দিয়া তোমার পাটা আমি পরিষ্কার করে দিব। যদি আম্মা আব্বার মনে আঘাত দিয়ে থাকো, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, যতক্ষণ না পর্যন্ত তোমার মা বাবা পৌঁছারছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমার মা বলছে মাফ করে দিছি অতক্ষণ তোমার মার পাওটা ছাড়বা না, যতক্ষণ তোমার আব্বা বলে মাফ করে দিছি অতক্ষণ তুমি তোমার আব্বার পাওটা ছাড়বা না। এ সন্তান আম্মা আব্বার কলিজার মধ্যে আঘাত দিবা, আম্মা আব্বার মনের মধ্যে আঘাত দিবা, আল্লাহর কসম আল্লাহ এবং তার রাসূলকে আঘাত দিবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। তুমি তোমার আব্বা আম্মার আঘাত দিয়া ওয়া শুনলে তোমার কোনো লাভ হবে না, এই জন্য তোমাদের কদমে হাত দিয়া বলি, এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। কিন্তু যাচাই করলে দেখা যাবে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো দূরের কথা, ঈদুল ফিতর আসে, ঈদুল আজহা আসে, দুই ঈদে তো আম্মা আব্বার পায়ে ধরে সালামি আমি করি না, কিন্তু আমার নবীর হাদিস প্রমাণ করে শুধু সালাম করা নয়, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ে সুমা দিবা। দিসুনি কোনোদিন যদি
জিজ্ঞাসা করি নোংরাবাদের মানুষ জানি না 10 জন পাওয়া যাবে কিনা, তবে আল্লাহর কসম আমি একজন মূর্খ জ্ঞানহীন মানুষ, আমার কোনো এলেম নাই, হয়তো গলা বাজি আর কণ্ঠের কারণে মানুষ আমার আইনা বক্তা বানায়া বসায়, আমাকে কেন বসায়? একটাই আমার কথা, আমি আমার মায়ের পায়ে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি, তাদের রুহানি দোয়া আমি ফুতের উপরে আছে, এই জন্য আমি বক্তা, এই জন্য আমি দুইটা কথা বলি। ও সন্তান, কোনদিন আম্মা আব্বার পায়ে চুমা দিছো কিনা তুমি নিজের বুকে হাত দিয়া বলো, চুমা দিবা দূরের কথা, শরমের কারণে আম্মা আব্বার পায়ে ধরেই তুমি মাপ চাও না। আর আল্লাহর হাবিব বলে আম্মা আব্বার পায়ে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। একদিন নবীর একজন সাহাবি আমার নবীর সামনে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফের মধ্যে আপনি অবস্থানরত, ও মায়ার নবী, আমার বড় শখ আপনি নবীর সঙ্গে আমি মক্কা শরীফ যাব। নবী আমার জিজ্ঞাসা করে, সাহাবি কেন মক্কা শরীফ যাইবা? ইয়া রাসূলুল্লাহ, আমি মক্কা শরীফ যাব, আমার বড় শখ মক্কা শরীফের চৌখাটের মধ্যে আমি চুম্বন করব। হে সাহাবি, কেন মক্কার চৌখাটে চুম্বন করবা? নবীজি, এটা আমার বড় শখ, আমি মক্কার চৌখাটে চুম্বন করব। আমার নবী বললেন, ঠিক আছে, তুমি মক্কার চৌখাটে চুম্বন করবা, তোমাকে নিয়ে যাওয়া হবে। এবার 3 দিন হয়ে যায়, ওই সাহাবি আর মদিনা শরীফে আসে না। আমার নবী খবর পাইলেন ওই সাহাবির আম্মা জান অসুস্থ, আব্বা দুনিয়াতে নাই। নবী আমার রওনা করলেন মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আমার নবী মক্কায় চলে যায়, ওই সাহাবিটা রাস্তার মধ্যে থাকা অবস্থায় তার কাছে খবর আসছে, এ সাহাবি, তুমি না নবীকে বলেছো তোমাকে মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় সাথী বানাইতে? নবী তো মদিনায় থেকে মক্কায় চলে যায়, তুমি কি আমার নবীর সঙ্গে মক্কায় যাবে না? বলে, কি বলো? হাতের মধ্যে পানির পাত্র ছেড়ে দিয়ে একটা দৌড় মারলেন আল্লাহর হাবিবের সামনে, ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, মানে আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আপনি না আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনি যেদিন মদিনা থেকে মক্কায় যাবেন আমাকে আপনার সঙ্গী বানিয়ে নিয়ে যাবেন। নবী, আপনি যদি আপনার সঙ্গী বানিয়ে আমার নিয়ে যাচ্ছেন না? আমার নবী জিজ্ঞাসা করে, সাহাবি, আমি খবর পাইলাম আজকে 3 দিন তোমার আম্মা জান বড় অসুস্থ, কথাটা সত্য না মিথ্যা? বলে, আমি সত্য কথা ইয়া রাসূলুল্লাহ, আমার তো শখ আমি মক্কায় যে মক্কার চৌখাটে চুম্বন করব। নবী কয়, সাহাবি, আমি এই জন্য তোমাকে মক্কায় নিয়ে যাই নাই, তোমার মার খেদমত না করা তোমার জন্য জরুরি মনে করেছি। নবীজি, যে আল্লাহ আমার বানাইলো ওই আল্লাহর ঘরের সাইতে তো আমার মার দাম বেশি হইতে পারে না। আমার নবী কয়, হ্যাঁ অবশ্যই, ওই ঘরের চাইতে তোমার মায়ের দাম অনেক বেশি। মহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আর জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবি, আমি জানি তোমার আম্মা জান বড় অসুস্থ, এই জন্য তুমি এখান থেকে চলে যাচ্ছে যেতে চাচ্ছ না। আমার নবী জিজ্ঞাসা করেন, সাহাবি, তোমার আম্মা কি এখনো বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা এখনো বেঁচে আছে। আমার নবী বলে, সাহাবি রে, ও সাহাবি, এই মুহূর্তে বাড়ির মধ্যে যাইবা, বাড়ির মধ্যে যাইয়া তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করবা। নবী, ও নবী, মার পায়ে চুমা দিতে চাই নাই, কাবার শরীফের চৌকাটে চুমা দিতে চেয়েছি, বাইতুল্লার চৌকাটে চুমা দিতে চেয়েছি। আমার নবী বলে, বাইতুল্লার চৌকাট না রে সাহাবি, বাইতুল্লার চৌকাট নয়, তুমি যদি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো, আমার আল্লাহ পাক আমি নবীকে এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন তোমার জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব তুমি পাইবা। জান্নাতের সাহাবি আমার মা, মা গো, জান্নাতের সাহাবি, জান্নাতের সাহাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। ও বন্ধু, কেউ যদি এমন মারে কষ্ট দিয়া থাকো, এমন মারে আঘাত দিয়া থাকো, এখান থেকে যাওয়ার পরে সাথে সাথে আম্মাব্বার পায়ে ধরে মাপ চাইবা, আর নচে এই মাহফিল এত মানুষ থাইকা ওয়া শোনার কোনো লাভ হবে না, ওয়া শুনে কোনো ফায়দা হবে না। নিয়ত করো এখান থেকে বাড়িতে যাওয়া আম্মাব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবা, নিয়ত করো এখান থেকে যাওয়ার পরে
মাপবার পায়ে ধরে মাপ চাইবা, কিন্তু সন্তান অনেকে মাপ চাইবে না, বলে হুজুর মাপ চাইব কেমনে, আমার মা আমার বাবা যান দুইজন অন্ধকার কবরে। রসুল বলেছেন আম্মা আব্বা ইন্তেকাল করার পরে সন্তান যদি আম্মা আব্বার জন্য হাত তুলে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে, হুজুর আমরা মাপ চাইব কার কাছে, আমার মা কবরে আমার বাবা কবরে, যদি মা বাবা কবরে থাকে আম্মা আব্বা কবরবাসী তাদের জন্য দোয়া চাওয়ার জন্য এই মাহফিলে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। আপনারা সবাইকে আমি আগে অবগত করেছি, আপনার মা বাবা আপনাকে হাজার হাজার লক্ষ কোটি টাকা সম্পদ দিয়ে গেছে, এই মাদ্রাসার জন্য 12-13 লক্ষ 15-16 লক্ষ টাকার মতোই লাগবে কাজের জন্য। ও বন্ধু, তালিবুল ইলমরা কোরআন শিখবে, হাদিসের দরস দিবে, এখানে অনেকে আছেন আম্মা আব্বা লক্ষ কোটি টাকার সম্পদ আপনাদেরকে দিয়ে গেছে, কেউ যদি থাকেন হুজুর মাদ্রাসার কাজের জন্য 50,000 টাকা, হুজুর মাদ্রাসার কাজের জন্য 20,000 টাকা, মাদ্রাসার কাজের জন্য 10,000 টাকা, আমার আম্মার জন্য দোয়া চাই আব্বার জন্য দোয়া চাই আমি দান করব, হাত তুলে বলবেন তার জন্য খাস করে দোয়া হবে, বলে হুজুর আমি 10,000 পারবো না 5,000 টাকা দিব তার জন্য খাস করে দোয়া করব। আসেন নি এক নাম্বার, 50,000 থেকে শুরু করলাম, হয়তোবা 20,000 হয়তোবা কত 50, আল্লাহ কবুল করুন, জোরে পড়ে না আমিন, আরো জোরে পড়ে না আমিন। উমরাবাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া।